হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজ আমরা খেলতে চলেছি লিটল নাইটমেয়ার, বাট এটা আর কি ভেরি লিটল নাইটমেয়ার, আর কি লিটল নাইটমেয়ারই আর কি একটা মোবাইল ভার্সন। যারা জানো না তাদের জন্য বলে দিই, লিটল নাইটমেয়ার আসলে একটা পিসি গেম, যেটা আর কি বিভিন্ন পাজল সলভ করে তোমার একটা স্টোরি মোডও চলতে থাকে এবং তোমার সাথে সাথে আর কি পাজল কমপ্লিট করতে হয়। তো ওটার সাথেই পুরো একদম সেম, সব কিছু পাজল একই রকম, খালি মোবাইলের জন্য বাইক করা হয়েছে। আর এখানে আর কি ক্যামেরা অ্যাঙ্গেলটাও অন্যরকম, আর এটা আর কি মোবাইলটা এরকমভাবে লম্বালম্বি হয়েই আর কি আমাদের খেলতে হবে। সরি ফর দ্যাট, বাট হ্যাঁ লম্বালম্বিভাবেই খেলতে হবে। চাইলে মোবাইলটা আর কি আমি ট্রাই করছি কিন্তু হয় নাই। তো ফার্স্টে মনে করো ওইটা টান দিয়ে আমরা নিচে নেমে গেছি, এখন আমরা সামনে যাব। সম্পূর্ণ লিটল নাইটমেয়ারের মতনই হবে সব কিছু, খালি ক্যামেরা অ্যাঙ্গেলটা আলাদা আর প্লাস কন্ট্রোলও অনেক আলাদা। অফকোর্স কন্ট্রোল আলাদা, হ্যাঁ, কিন্তু পাজলগুলো একদম সেম রয়েছে। তো এই জায়গাতে ট্যাপ করে আমাদের সামনে যাইতে হবে, যেমন কি দেখতে পারতাছি ওই সামনে কবুতর, এই দর দর কবুতর দর থেকে নিচে পড়ে গেছি, হোয়াট এভার, সামনে যাই দেখি কি হয়। তো এটা সামনে যাইতে মাঝে মধ্যে ট্যাপ পরে না, যার কারণে যাইতেছে না। ওদি ওই সাইডে আর কি অনেক ভাঙ্গা, তাই আমাদের এই পাশ দিয়ে যাইতে হবে। ওই সামনে আবার কি আছে ওই জায়গাতে, তো খালি আর দূর শালা খালি, এই জায়গাটা কেন দিয়ে রাখছে উদা জায়গায়, জায়গাটা যেহেতু খালি কিছু রাখার মতো নাই, তারপরে ওই সাইডটা দিয়ে রাখছে, অপর সাইড দিয়ে যাইতে হবে। তো ডাবল ট্যাপ করলে আর কি ফাস্ট দৌড়ায়। তো যেটা বলতেছিলাম, এটা অ্যান্ড্রয়েডের জন্য সম্ভবত প্লে স্টোরে এটা পেড, আর অনেক কান্ট্রির জন্য মেবি এখন পর্যন্ত আসেনি, বাংলাদেশের জন্য আসেনি। আমি এটা থার্ড পার্টি অ্যাপ দিয়ে আর কি ডাউনলোড করছি, আর আসলেও তোমার মনে হয় ট্যাপ ধরতে হবে। আর এই বক্সা খুলতেছি, বক্সের তো এটা কী বাড়লো, ও আচ্ছা মা, ও আচ্ছা আচ্ছা, লিটল লাইট মেরে আর কি শ্যাডো কালেক্ট করতে এই জায়গায় মেবি আর কি বক্স দিয়ে দিছে শ্যাডোর জায়গায়। এই বক্সগুলো আর কি আমাদের খুলতে হবে, হয়তো বা স্টোরির মধ্যে কিছু একটা ভেরি ইম্পর্টেন্ট কোনো কিছু, যার কারণে এই বক্স। আরে 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 ড্রাম আইতেছে, দৌড়া দৌড়া দূর সারা দে, আমি ড্রাম আইতেছে, ভালো টিপ দিছি ডাবল, তারপরে দৌড়াইতেছে না। এই যে দেখো এই জায়গায় লিখে দিছে ডাবল ট্যাপ টুয়াইস টু রান ফাস্টার, আর কি রান মানে যাতে তাড়াতাড়ি দিছি তোরে ভাই, গতবার কেউ দিছিলাম জানি না কেন আর কি ফাস্ট গেল না। তো এটা মেবি সিঁড়ি, সিঁড়ি ভাই আমাদের উপরে উঠতে হবে এবং সামনের পাজলগুলোও কমপ্লিট করতে হবে। মূলত সব কিছু একই রকম, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ঠান্ডা, একটা ভয়ানক টাইপ ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাখা মাখা আবার আমার মাথাটাতে পড়বে না, তো না পড়বে না মনে হয়। তো যাই হোক, আমাদের সামনে আরও আগাতে হবে এবং সামনে আরও ইন্টারেস্টিং পাজল পাবো। এই কাঠগুলো আমি এখান থেকে তুলে নিই যাতে আমি সামনে যেতে পারি এবং সামনের পাজলগুলো কমপ্লিট করতে পারি। ঢুকে গেছি, এখানে লোডিং হইতেছে চোখের, ওকে নেক্সট রাউন্ড। এই কে 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 ওইটা কেটে ওইটা কেটে ও দৌড় দিছে ওদিকে, ওইটা কিসে কেউ একজন তো ছিল, যাই হোক ওকে। এটা সিঁড়ির মতো সিস্টেম, আমরা এগুলোতে ট্যাপ করে নিচে নামতে পারবো অ্যান্ড সামনেও যেতে পারবো। তো এই জায়গার পাজলটা আমাদের এখন মনে হইতেছে নিচে কিরে নামে নাকি, ও আচ্ছা জালি ওইটা খোলা, তাই আমাদের ওটা আর কি বন্ধ করে নিতে হবো। তো এই সাইড দিয়ে নামবা দেখি যদি ওটা বন্ধ করা যায়, কিন্তু তার আগে সামনের দিকে যায় দেখি কিছু আছে টাছে নাকি ওই বক্স খোলার লেগে, না কিছু নাই। এই লাঠি আছে এদিকে একটা, লাঠিটা কি আমি ফালাইতে পারবো ভাই, তবে আমি জানি না ওই লাঠিটা দিয়ে কী, বাট দেখি নিচে নামি আমরা। আর মূলত যারা পাজল গেম পছন্দ করে তাদের জন্য এই গেমটা আর কি বেস্ট হবে, আমি নামাইছি গেম না সেটা জানার জন্য আর কি আমরা বললো, যদি না জানি না থাকো আমি বলে দিব না, এটা আগে তো বলবো না, স্বাভাবিক ভিউজটা লাগবে আমার, ঠিক না। তো এনিওয়ে, তো এখন আমরা হয়তো বা নিচে নামতে পারবো দেখি, হ্যাঁ নিচে নামা যাইব, ডাবল ট্যাপ করলে আর কি নিচে নামা যেতেছে, সামনে যাই সামনে যাই দেখি। তো এইগুলাতে ট্যাপ করলেও আমরা উপরে উঠতে পারবো এবং হ্যাঁ এইবার আমরা লাঠিটা ফালাইতে পারবো, লাঠিটা পড়লে কী হবো আমি নিজেও জানি না। আরে নিচে নামাজ কে বেটা, লাঠি ফালাবো আমি, লাড়ি লাড়ি ওকে খাড়াই গেছে, দাঁড়ানো পড়ার জায়গায় ওটা খাড়াই গেছে। তো আমার মনে হচ্ছে আমার আবার উপরে উঠা ভাই ওই লাঠিটা মনে হয় ওই পাশে ফালাইতে হবে, কিন্তু জানি না কোনো না কোনো একটা কারণে তো ঠিকই লাঠিটা লাগবে, ঠিক না। অলরাইট, তো আমরা উপরে এসে পড়ছি, লাঠিটা ফালাই দিছি অ্যান্ড জানি না কী হয়েছে লাঠি দিয়ে, এখন আমাদের আবার নিচে নেমে দেখতে হবে যে ওই লাঠিটা দিয়ে আমাদের কী করতে হবে। মেবি পাস হওয়ার জন্য আর কি ওই লাঠিটা দিয়ে রাখছে এরকম কিছু হয়তো বা, কিন্তু আমি ফার্স্টে বুঝেই উঠতে পারতেছি না যে ওই লাঠিটা কোনো কাজের কি না, কারণ দিয়ে রাখছে আর ধরার অপশন আছে, তাই ভাবলাম কোনো না কোনো তো কামে ঠিকই লাগবে, ঠিক না, উদা জায়গায় তো আর দিয়ে থইব না।
হতাগুষ্টি ঘুরা, তারপর আমরা নিচে নামছি। এখন নিচে নামার পর আমি সামনে যাই, ও আচ্ছা, এটা আর কি আমাদের ব্রিজের মতো কিছু একটা যাওয়ার রাস্তা করে দিছে। এই পাইপের উপর দিয়ে যাইতে হবে, আর একটু তাড়াতাড়ি গেলে ভালো হইতো আমার মতে। আরে আরে আরে, সামনে যায় আবার পড়ে গেছি, আরেকটু লোভে সামনে যাইতাম গে। এরে কয় অতি লোভে তাতে নষ্ট, লোভ কমুন আর কি, তাড়াহুড়া করতে গেছি পড়ে গেছি গে। এটি স্বাভাবিক, কোনো কাজে কখনো তাড়াহুড়া করতে নাই। তো লিটল নাইটমেয়ার যেটা বলতেছি, এটা আর কি তোমার কেউ একজন আর কি মোবাইলের জন্য আর কি বানাইছে। তোমরা এদিকে যে কয়টা পাজল দেখবার সবগুলোই মনে করো তোমার পিসিতে যা আছে তাই আছে। আরে কে টাইনে নিয়ে যেতেছে? হ্যালো, কারে টাইনে নিয়ে যাস বেটা? আমার বন্ধু টন্ধু নাকি? আরে বেটা কেটে ছিল এটা, কোনো একটা বুট টুট কিছু একটা ছিল যে আর কি ওটা টাইনে নিয়ে যেতেছিল। ওরে ফেরত দিয়ে, আরে পিসের দিকে যাস না। তো আমার এদিক দিয়ে আর কি নিচে নামতে হবে, নিচে ওই জেলখানার মধ্যে। কিন্তু আরে আমি ভুলে ট্যাপ করছি, কই গেলাম গা? ও ও মাই গড, আচ্ছা এই বক্সগুলো তারা সিক্রেট রুমের মধ্যে এরকম ভাবে দিয়ে রাখে। এটা খোলার পর আবার কি? ওরে ভাই, এরকম ভাবে ভয় দেখানো কোনো দরকার আছে? তো আমরা দুইটা এখন পর্যন্ত খুলছি, আরো অনেকগুলো আছে যেগুলো খুলতে হবে। আর এগুলো ভাই লুকানো থাকে রে ভাই, আমি জানতামই না। আর ওই পাশে কি জানি একটা চুক্ষা চুক্ষা দাঁড়ায় আছে, ওই পাশে যাওয়ার কোনো অপশন নাই। তো চলো আমরা ফেরত যাই। এখন নিচে নামবো, আর নিচে ওই একটা বাচ্চা পোলারে আর কি কে জানে আটকে রাখছে। অ্যান্ড ওই পোলাটারে মেবি আমাকে সারাইতে হবে। পোলা না মাই আমি জানি না, কিন্তু বাইরের দিয়ে চুল কাট দেখে মনে হতেছে যেন পোলা। এ কি সমস্যা? হ্যাঁ আড্ডা হিসাব ওই সারামো সারামো, তুই চিন্তা করিস না, আরেকবার টেপ করে চেষ্টা করি। ওকে না, তালা খুলতেছে না, অফকোর্স খুলবে না। তালার জন্য আমাদের চাবি লাগবে, এবং চাবি খোঁজার জন্য আমাদের পাজল সলভ করা লাগবে অফকোর্স, কারণ এইসব গেমের রুলই তো এটা যে তুমি পাজল সলভ করবা আর তোমাকে এক একটা সামনে লেভেল খুলতে থাকবে, নাহলে তো পাজল বেস গেম হয় না। ওকে আমরা সামনে লেভেলে আইসা পড়ছি। অ্যান্ড এই জায়গায় তো উপরে আর কি একটা চাবি দেখতে পারতেছি, ওই চাবিটাই আমাদের নামাইতে হবে। বাট এখানে আবার কি আছে? গেট আছে, গেট তো খুললে সামনে যাইতে দিব কি না জানি না। যাই হোক, তারপর আমি ওই পোলা বা মাইয়া যেটাই হোক। ওকে হেন্দে আমার উঠতে পারতেছি না, এখন কী করবো? ও আচ্ছা পাশেরটাও খুলতে পারবো। বাইরে ভাই এরকম পাজল দেওয়ার ভাই কোনো মানি হয় রে ভাই, কী তেলা পোকার মতো সাইডে বামে যাইতেছে। এনিওয়ে ওই পোলাটারে না ছাড়াও আর কি আমরা সামনে যাইতে পারি, কারণ গেট খোলার অপশন আমাদের শো করছে। বাট আরে এটা আবার কি, মানুষ নাকি অন্য কিছু রে ভাই? ঠ্যাং ঠুং দিয়ে একেবারে মাথা মুতো ফেঁসায় ফুসাই গেছে গা। ও আঙ্কেল আমি এদিকে নাই গা, চলে যাও। হ্যাঁ সাবাস, চলে যাও বাই। জানি না ওটা কী ছিল, কোনো ডাক্তার টাইপ লাগতেছিল দেখতে। কিন্তু আমাদের এখন নিচে রাখি নামি, ওই চাবিটা নিয়ে ওই পোলাটারে সারাইতে হবে। তো চলো নিচে নামি। ওকে আমরা চাবিটা নিয়ে আয়সা বসছি ওরে সারানো লেগে। এখন দেখি সারানোর পর ওই ছেলে না মেয়ে যাই হোক, ও কিরে বাইরে আর লগে লগে দৌড়, এ দর 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 ওর পিছিয়ে পিছিয়ে যাবো খারা খারা। আমার আরে বাসাইলাম, ও থ্যাংক ইউ নাই কিছু নেই, ও আমার থেকেই দৌড় মারতেছে আগে আগে। কই গেল পোলাটায়? এই তো এদিকে দাঁড়ায় রয়েছে। কী রে এটা এমন কে দেখতে? এদিকে দাঁড়ায় রয়েছে, আমার লেগে দাঁড়ায় রয়েছে না কার লেগে জানি না, কিন্তু কাঁপতেছে বয়টারে। তো যাই হোক দরজাটা খুলে দিই। দরজা খুলের লোকের লাগে আমিও পেরে গেছি ওই পোলাটার মনে করে, বলে আবার মাইয়া জানি না যাই হোক ওইটা দৌড় মারছে। ও আবার গেল কই? কিরে এদিকে তো ছিল, নিচে টিচে আবার পড়ে গেছে নাকি? আল্লাহ মাহবুদ জানে কই গেছে গা। তো যাই হোক এখানে একটা লিভারের মতো অপশান দেখাইতেছে, এটা আমাদের টিপ দিতে হবে। টিপ দিয়ে দেখলাম সামনের দিকে যেতেছে, ওটা কিছু করতে হবে নাকি, ধরতে পড়তে হবে নাকি? সামনে যাওয়া লই আগে, তারপরে দেখা যাবো। ওকে তো এই জায়গাতে একটা পাজেলের মতো কিছু একটা দিয়ে রাখছে। অ্যান্ড আমি এই গর্তটার মধ্যে ঢুকার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি, কিন্তু না অপশান নাই ওটা ঢুকার। তো এক মিনিট, ওই পাশে একটা লিভারের মতো দেখতেছি, তো কেমনে কি? ও আচ্ছা আমি বুঝতে পারছি, ওটার এখন আমি আবার এই পাশে ডাক দেবো, ডাইককে এই পাশের যে সাইডে যে কাঠের টকটা ওটার উপরে আমার দাঁড়াইতে হবো। তারপর ওই জায়গায় যাই মেবি, আই ডোন্ট নো, আগে ট্রাই করে দেখি। ওকে টান দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যেতে, তাড়াতাড়ি 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 দৌড়ান দৌড়া বেটা দৌড়ান। আরে দৌড়া, ও ভাই একটু লেগা ভাই, শরীরে টোকা লাগে নাই, আর একটু এলে ভাই মরে দিতাম গা। তো দেখি এই পাশে কী সিনারি। তো উপরে উঠা মেবি আমরা যাইতে পারবো, তাহলে এই পাশে রিভারের কারণটা কী দিছে? ওই পাশে একটা লিভারের, ও আচ্ছা না ঠিক আছে আমরা যাইতে পারবো না, আমাদের ওই লিভারটা আবার টান দিতে হবে, অন্যথায় আমরা উপরে উঠতে পারবো না, কারণ
এই জায়গা দিয়ে আমাদের উঠতে হবে। তো যাই হোক, তো আমি আর কি আশেপাশে দেখে আসলাম যে ওই বক্সটাও আবার আসে নাকি সলভ করার লেগে। তো এই সাইডের লেভেলটা আমরা টান দিয়ে তাড়াতাড়ি উপরে উঠতে হবে, কারণ আয়সা বললে কেস খেয়ে দিব আমাকে পুরা। কোনো মতো উঠে গেছি, যাই হোক। তো এই তো আয়সা পড়ছে, এখন আমরা হয়তো ওই পাশে যাইতে পারবো। হ্যাঁ পারছি। ও ভাই, এত পেশালো আলা পাজালগুলো দিয়ে রাখছে। এই পাজালটা যতটুকু জানি এর মধ্যেও ছিল, ওই যে লিটল নাইটমেয়ারের কম্পিউটার ভার্সনে। তো এদিকে দেখি আবার সামনে, আরে আরে লাইটের মতো এটা কি, এটাতে মনে হয় লাগলে, ও সেটা আমি ভুলে গেছি যে লাইটের এদিকে লাগলে আমরা পাথর হয়ে যাই। কারণ পিসি ভার্সনে আমি দেখছিলাম খেলা, যদিও আমার কাছে পিসি নেই, ইউটিউবে দেখছিলাম এটার গেম প্লেটা, তাও কিছু কিছু আইডিয়া নিয়েছি। আরে ইয়ার শিট ম্যান, দেখা লাগছে আবার। তো আমাদের এই লাইটের থেকে আর কি বাঁচতে হবে এবং বাচ্চার সামনে যেতে হবে। কিন্তু আজকের জন্য আমি এতটুকুই রাখবো, কারণ সামনে হয়তো বা আরও পার্ট বানাইতে পারি। আর যদি চাও এটা কীভাবে ডাউনলোড করবা বা কিছু, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি সামনে এটা টিউটোরিয়াল বানাই দিব না যে কীভাবে ডাউনলোড করবা। তো ইয়াস, দ্যাটস ফলো ইংলিশ করতে না দূর। আজকের জন্য এতটুকুই, বিদায় শিখতে দিবি।